আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টার সাউদি আরব এবং বাংলাদেশের করোনা আপডেটটি জানিয়ে দিব শুরুতে জানিয়ে দিব বাংলাদেশের আপডেটটি প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হলো পনেরো হাজার আটশো সাতজন মারা গিয়েছে সতেরো জন নমুনা পরীক্ষা করা হয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো জনের এর বিপরীতে আক্রান্ত হলো পনেরো হাজার আটশো সাতজন সর্বমোট আক্রান্ত হলো সতেরো লাখ সাতচল্লিশ হাজার তিনশো একত্রিশ জন সুস্থ হয়েছে পনেরো লাখ একষট্টি হাজার তেতাল্লিশ জন এ হল গত চব্বিশ ঘন্টার বাংলাদেশের আপডেট এবার জানিয়ে দিচ্ছি গত চব্বিশ ঘন্টার সাউদি আরবের আপডেটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো কোভিড ড্যাশবোর্ড এখানে লাল লিখাতে আক্রান্ত সবুজ লিখাতে সুস্থতা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টটি উল্লেখ করে দিয়েছে কোন অঞ্চলে কতজন আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়েছে স্ক্রিনে খেয়াল করুন আক্রান্ত হলো চার জন সুস্থ হলো চার জন নিচে উল্লেখ করা আছে রিয়াদের সর্বোচ্চ আক্রান্ত পনেরোশো জন রিয়াদের সুস্থ হয়েছে বারোশো একত্রিশ জন জাদাতে পাঁচশো তিয়াত্তর জন সুস্থ হয়েছে পাঁচশো বাউন্ন জন দামামে একশো উনাশি জন সুস্থ হয়েছে দুইশো বাউন্ন জন মক্কাতে আক্রান্ত হল একশো ছাপ্পান্ন জন সুস্থ হয়েছে তিনশো উনত্রিশ জন মদিনাতে আক্রান্ত হলো বিরানব্বই জন সুস্থ হয়েছে মদিনাতে একশো তিয়াত্তর জন এছাড়া নিচে অন্যান্য অঞ্চলের রিপোর্টগুলো উল্লেখ করা আছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশো সাতাত্তর জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর বিপরীতে আক্রান্ত হল চার হাজার সাতশো আটত্রিশ জন মারা গিয়েছে দুজন আর এখন পর্যন্ত সাউদিতে সর্বমোট আক্রান্ত হল ছয় লক্ষ সত্তর হাজার নয়শো সাতানব্বই জন সুস্থ হয়েছে ছয় লক্ষ বাইশ হাজার সাতাশি জন মারা গিয়েছে আট হাজার নয়শো উনত্রিশ জন বর্তমানে অ্যাক্টিভ কেস বিভিন্ন বাসাবাড়ি এবং হাসপাতালে উনচল্লিশ হাজার নয়শো একাশি জন এছাড়া টিকাদান কর্মসূচি কমপ্লিট হয়েছে পাঁচ কোটি বাষট্টি লক্ষ ছয়চল্লিশ হাজার সাতশো চোদ্দ ডোজ বর্তমানে সিরিয়াস অবস্থাতে আছে আটশো পঁচিশ জন করোনা রোগী এ হলো গত চব্বিশ ঘন্টার সাউদি এবং বাংলাদেশের করোনা আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ